কুয়েত আরব উপদ্বীপের 9টি দ্বীপ সম্মিলিত ছোট্ট একটি রাষ্ট্র। পশ্চিম এশিয়ার এই দেশটির অবস্থান আরব উপদ্বীপের উত্তরাঞ্চলে পারস্য উপসাগরের প্রান্তে। কুয়েতের দক্ষিণে সৌদি আরব এবং উত্তরে ইরাক পরিবেষ্টিত এবং অন্যান্য সীমান্তগুলো পারস্য উপসাগর দ্বারা পরিবেষ্টিত। এই দেশের মোট জনসংখ্যার দেশীয় নাগরিকের থেকে বিদেশি জনগোষ্ঠী বেশি। কুয়েতের মোট জনসংখ্যার প্রায় 70% মানুষই বিদেশি। কুয়েতের আয়ের প্রধান উৎস মূলত তেল। বর্তমান অর্থনৈতিকভাবে কুয়েত অত্যন্ত শক্তিশালী। বিশ্বের ষষ্ঠ বৃহত্তম তেলের মজুদ রয়েছে দেশটিতে। বিশ্বের সবথেকে শক্তিশালী মুদ্রার মধ্যে কুয়েতি দিনার অন্যতম। বিশ্বব্যাংকের হিসেবে মাথাপিছু আয়ের দিক থেকে এই দেশটির অবস্থান পঞ্চম। এখানকার মুদ্রার মান পৃথিবীর যে কোনো দেশের থেকে বেশি। এখানকার বেশিরভাগ মানুষই কোটিপতি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব পারস্য উপসাগরীয় দেশ কুয়েত সম্পর্কে। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো ফেসবুকে পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন। আমি রহস্য বালক আছি আপনাদের সাথে, তো চলুন ভিডিও শুরু করা যাক। ১৬১৩ খ্রিস্টাব্দে কুয়েতের শহর আধুনিক কুয়েত শহরে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রশাসনিকীয়ভাবে এটি স্থানীয় শেখ বা শাইকদের শাসিত একটি শাইখান ছিল। ১৭১৬ সালে বনি উটব কুয়েতে বসতি স্থাপন করেছিলেন। এই সময়ে কিছু জেলেরা বাস করত এখানে। প্রাথমিকভাবে মাছ ধরা গ্রাম হিসেবে পরিচিত ছিল এই কুয়েত। অষ্টাদশ শতাব্দীতে কুয়েত উন্নতিগ্রস্ত এবং দ্রুত ভারত, মাস্কাট, বাগদাদ আরবের মধ্যে পণ্য পরিবহনের জন্য প্রধান বাণিজ্য কেন্দ্র হয়ে ওঠে। ১৭ দশকের মাঝামাঝি কুয়েত পারস্য উপসাগর থেকে আলেপ্পোর প্রধান বাণিজ্য পথ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল। ১৭৭৫ থেকে ৭৯ সালে বাশার ফরাসি অবরোধের সময় ইরাকি ব্যবসায়ীরা কুয়েতে আশ্রয় নেয় এবং কুয়েতের নৌবিল্ডিং ও বাণিজ্য কার্যক্রম সম্প্রসারণে আংশিক সহায়ক হয়। ফলস্বরূপ কুয়েতে সামুদ্রিক বাণিজ্য বেড়ে যায়। কারণ বাগদাদ, আলেপ্পো, সিন্না এবং কনস্টান্টিনোপলের সাথে ভারতীয় বাণিজ্য রুট এই সময় কুয়েতের দিকে চলে যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানিটিও ১৭৯২ সালে কুয়েতের দিকে চলে যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কুয়েত, ভারত, আফ্রিকার পূর্ব উপকূলগুলোর মধ্যে সমুদ্রপথ সুরক্ষিত হয়। ১৭৭৯ সালে পারস্যরা বাসরা থেকে প্রত্যাহারের পর কুয়েত বাসরা থেকে বাণিজ্য আকর্ষণ করতে থাকে। কুয়েত পারস্য উপসাগর অঞ্চলে নৌকা নির্মাণের কেন্দ্রস্থল ছিল। অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে কুয়েতে তৈরি জাহাজগুলি ভারত, পূর্ব আফ্রিকা এবং লাল সাগরের বন্দরগুলির মধ্যে প্রচুর বাণিজ্য বহন করে। কুয়েতের জাহাজ সমগ্র ভারত মহাসাগর জুড়ে বিখ্যাত ছিল। আঞ্চলিক ভূরাজনৈতিক অস্থিরতা ১৮ শতকের দ্বিতীয়ার্ধে কুয়েতের অর্থনৈতিক সমৃদ্ধি গড়ে তুলতে সহায়তা করেছিল। সম্ভবত কুয়েতের বেশিরভাগ ক্ষেত্রে সমৃদ্ধ হয়ে ওঠার পক্ষে বড় অনুঘাট অষ্টাদশ শতকের শেষের দিকে বাসরার অস্থিরতার কারণ। ১৮ শতকের শেষের দিকে কুয়েত আংশিকভাবে বাসরার ব্যবসায়ীদের আশ্রয়স্থল হিসেবে কাজ করত, যারা অটোম্যান সরকারের অত্যাচার থেকে পালিয়ে এসেছিল। কুয়েতিরা পারস্য উপসাগরের সেরা নাবিক হিসেবে খ্যাতি অর্জন করেছিল। ১৮৯০ দশকে কুয়েত উসমানীয় সাম্রাজ্যের দ্বারা হুমকির সম্মুখীন হতে শুরু করে। তার নিরাপত্তা বিষয়ক সমস্যার সমাধান করার জন্য তখনকার শাসক শেখ মুবারক আস্তাবা ভারতবর্ষে ব্রিটিশ সরকারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন। পরবর্তীকালে ১৮৯৯ সালে ইঙ্গো কুয়েত চুক্তি নামে পরিচিত হয় এই চুক্তিটি, এবং ব্রিটিশরা হয় তাদের রক্ষক। কুয়েতের শেখমানদের ১৮৯৯ সাল থেকে ১৯৬১ সাল পর্যন্ত ব্রিটিশ রক্ষাকারী ছিলেন। এরপর নানা নাটকীয়তার পর ১৯৬১ সালে দেশটি ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। কুয়েত একটি অর্ধগণতান্ত্রিক সাংবিধানিক আমিরতন্ত্রের দেশ। একটি মিশ্র রাজনৈতিক ব্যবস্থা কুয়েতে নির্বাচন, সংসদীয় পদ্ধতি এবং নির্ধারিত সরকারের মধ্যে পার্থক্য তৈরি করে। কুয়েতের সংবিধান ১৯৬২ সালে প্রণীত হয়। নাগরিক স্বাধীনতা ও রাজনৈতিক অধিকারের দিক দিয়ে কুয়েত মধ্যপ্রাচ্যের অন্যতম উদার রাষ্ট্র। ফ্রিডম হাউস বিশ্বব্যাপী স্বাধীনতা জরিপে দেশটিকে আংশিক মুক্ত দেশ হিসেবে চিহ্নিত করে। কুয়েত উপসাগরীয় দেশগুলোর মধ্যে একমাত্র আংশিক মুক্ত দেশ। কুয়েতের সরকারি নাম স্টেট অব কুয়েত এবং দেশটির নীতিবাক্য হল দাওলাত আল কুয়েত। কুয়েতের মোট আয়তন ১৭,৮১৮ বর্গ কিলোমিটার বা ৬,৮৮০ বর্গ মাইল।
আয়তনের দিক থেকে এটি বিশ্বের 157তম রাষ্ট্র। 2016 সালের একটি হিসাব অনুসারে কুয়েতের মোট জনসংখ্যা 43 লাখের কিছু বেশি। এর মধ্যে কুয়েতি নাগরিক 13 লক্ষ এবং বাকি বিদেশি 30 লক্ষ। অর্থাৎ কুয়েতের মোট জনসংখ্যার 70% বিদেশি। কুয়েতে প্রথম তেলের খনি পাওয়া যায় 1938 সালে। দেশটিতে 1946 সাল থেকে 1982 সাল পর্যন্ত অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন হয়। কুয়েতের 90% আয় আসে তেল থেকেই। বর্তমানে অর্থনৈতিকভাবে কুয়েত অত্যন্ত শক্তিশালী। বিশ্বের ষষ্ঠ বৃহত্তম তেলের মজুদ রয়েছে দেশটিতে। তবে গত শতকের 80-এর দশকে ভূরাজনৈতিক অস্থিরতা বিরাজ করে দেশটির মাঝে। শেয়ারবাজারে ধস নামা শুরু হয় অর্থনৈতিক সংকট। 1990 সালে কুয়েত দখল করে নেয় ইরাক। আন্তর্জাতিক জোট বাহিনীর হস্তক্ষেপের পর 1991 সালে এই দখলদারিত্বের অবসান হয়। যুদ্ধ শেষ হওয়ার পর অর্থনৈতিক এবং অবকাঠামোগত উন্নয়নে জোর তৎপর হয় কুয়েত। মধ্যপ্রাচ্যের পশ্চিমা বিশ্বের গুরুত্বপূর্ণ মিত্র হল কুয়েত। বিবিসির বিশ্লেষক ফ্রাঙ্ক গার্ডানার বলেন, কুয়েত দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্বের একটি গুরুত্বপূর্ণ মিত্র দেশ। তেল সমৃদ্ধ এই দেশটি নিরাপত্তার জন্য পশ্চিমের উপর নির্ভরশীল এবং প্রতিবেশী ইরাকের হাত থেকে দেশটিকে রক্ষার জন্য ব্রিটেন 1961 সালে সেনা পাঠিয়েছিল। এরপর 1991 সালে ইরাক কুয়েত দখল করে নেবার পর মার্কিন নেতৃত্বাধীন বাহিনী অপারেশন ডেজার্ট স্টর্ম নামে সেনা অভিযান চালিয়ে সাদ্দাম হোসেনের বাহিনীকে সরিয়ে দিয়েছিল। কুয়েতের অর্থনীতি ছোট পেট্রোলিয়াম ভিত্তিক অর্থনীতি। কুয়েতি দিনার বিশ্বের মুদ্রাগুলোর মধ্যে সর্বোচ্চ মূল্যবান মুদ্রা। 2022 সালের একটি রিপোর্ট অনুযায়ী কুয়েতের মোট জিডিপি 248.113 বিলিয়ন মার্কিন ডলার। কুয়েতের মুদ্রার নাম কুয়েতি দিনার। 26 জুলাই 2023 অনুযায়ী এক কুয়েতি দিনার সমান 353.85 টাকা এবং 3.26 মার্কিন ডলার। বলে রাখা ভালো যে মুদ্রার মান সর্বদাই পরিবর্তনশীল। কুয়েতের সরকারি ভাষা আরবি। এই দেশটির 85% মানুষের মৌখিক আদান প্রদানের ভাষা মূলত আরবি ভাষা। এছাড়াও দেশটিতে ইংরেজি ভাষার বহুল প্রচলন রয়েছে। ইসলাম হলো কুয়েতের রাষ্ট্রধর্ম। কুয়েতের অধিকাংশ নাগরিকও মুসলিম। কুয়েতে একটি স্থানীয় খ্রিস্টান সম্প্রদায় আছে। এই সম্প্রদায়ের মোট 250 থেকে 400 জনের মতো খ্রিস্টান কুয়েতি নাগরিক রয়েছে। এছাড়া কুয়েতের অধিকাংশ অভিবাসী মুসলিম, হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মের অনুসারী। মধ্যপ্রাচ্যের সবথেকে বড় অপেরা হাউস রয়েছে এই দেশটিতে। এ কারণে কুয়েতকে উপসাগরীয় হলিউড হিসেবে অবহিত করা হয়। কুয়েতি পৃথিবীর একমাত্র রাষ্ট্র যেখানে গরমের কারণে জাতীয় দিবস পরিবর্তন করতে হয়েছে। 1962 সাল পর্যন্ত 1 জুন জাতীয় দিবস পালন করা হতো। 1962 সালের পর 25 ফেব্রুয়ারি সেটি পালন করা হয়। কুয়েত ভূমধ্যসাগরের উপকূলীয় অঞ্চলে মরুভূমি দ্বারা ব্যাপক প্রভাবিত হওয়ার কারণে এই দেশটির তাপমাত্রা চরম ভাবাপন্ন। এখন পর্যন্ত দেশটির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 2012 সালে 53 ডিগ্রি সেলসিয়াস। কুয়েতে মাটির নিচে পানি নেই বললেই চলে, যা আছে তা শুধু তেল। এ কারণে কুয়েতের মানুষ সমুদ্রের অপরিশোধিত পানিকে ওয়াটার ডিনাইজেশন পদ্ধতিতে পান করার উপযোগী করে। কুয়েতে আজানের সময় নাচ গান খাওয়া দাওয়া ইত্যাদি সম্পূর্ণ নিষিদ্ধ। কুয়েতে ঈগল সব জায়গায় দেখা যায়, তাই এখানকার মুদ্রাতেও ঈগলের ছবি আছে। মরুভূমি পরিবেষ্টিত দেশ হওয়ায় কুয়েতে চাষাবাদযোগ্য জমি নেই বললেই চলে। এখানকার মাত্র 1% জমি চাষাবাদযোগ্য। কুয়েতের বৃহত্তম নগরী এবং রাজধানী হল কুয়েত সিটি। এই শহরটিতে প্রায় 4 লাখ মানুষ একসাথে বসবাস করে। এছাড়াও কুয়েতে রয়েছে 6টি প্রশাসনিক অঞ্চল এবং 11টি জেলা। কুয়েতের শাসকরা ধর্মীয় রক্ষণশীলতার মোকাবেলা করে নারীদের ভোটাধিকার এবং রাজনৈতিক পদে আসীন হওয়ার পক্ষেও দাঁড়িয়েছে। কুয়েতকে সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের এমন একটি শক্তি হিসেবে দেখা হয় যারা মধ্যস্থতার মাধ্যমে পরিস্থিতি শান্ত করতে ভূমিকা রেখেছে। আর এক্ষেত্রে সহায়ক ভূমিকা রেখেছে পরলোকগত আমিরের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা। কুয়েতের ডায়ালিং কোড +965 এবং ইন্টারনেট ব্রাউজিং TLD.KW। কুয়েতে সংস্কৃতি অন্যান্য আরব বিশ্বের থেকে একটু ভিন্ন হলেও এখানেও অন্যান্য আরব বিশ্বের মতো মাদকদ্রব্য কেনাবেচার ক্ষেত্রে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। কুয়েত হচ্ছে সম্পূর্ণ রকম রেল লাইন মুক্ত একটি দেশ। এছাড়া দেশটিতে রয়েছে 2টি এয়ারপোর্ট, যার মধ্যে কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেশটির প্রধান বিমানবন্দর হিসেবে পরিগণিত হয়। বর্তমানে কুয়েতও কাতারের মতো পর্যটন খাতে বিনিয়োগ করা শুরু করেছে। দেশটির মোট জিডিপির 1.5% আসে মূলত পর্যটন খাত থেকে।
অন্যান্য আরব বিশ্বের দেশগুলোর তুলনায় কুয়েতে সাক্ষরতার হার অনেক বেশি। কুয়েতে সাক্ষরতার হার 95%। কুয়েতের ঐতিহ্যবাহী কিছু পর্যটন স্পটের মধ্যে রয়েছে গ্র্যান্ড মস্ক অফ কুয়েত, কুয়েত টাওয়ার্স, সুক আল মুবারাকাইয়া, আল শাহেদ পার্ক ইত্যাদি। যেহেতু কুয়েত 9টি দ্বীপের সমন্বয়ে গঠিত, সেহেতু এখানে রয়েছে কিছু সুন্দর আইল্যান্ড। এদের মধ্যে অন্যতম কুবার ইসল্যান্ড, হাওয়ালি, সালোয়া, আল আহমাদি ইত্যাদি। এছাড়াও কুয়েতে রয়েছে অসংখ্য ট্যুরিস্ট স্পট। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত, ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হতে পারে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, ভালো রাখুন। ভালো রাখার মালিক সৃষ্টিকর্তা, আপনি প্রভাবক। ধন্যবাদ।